ডিএ মামলায় এবার সুপ্রিম কোর্টে রাজ্য সোমবার শুনানির সম্ভাবনা এমনই একটা নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে চব্বিশ ঘন্টা পোর্টালে সম্ভাবনা ছিলই মামলা এবার সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করো রাজ্য আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হলো আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয় কেন্দ্রীয় হারে কি ডি এ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা আইনি লড়াই অব্যাহত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা গড়িয়েছিল ডিভিশন বেঞ্চে সেই মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায় সিঙ্গেল বেঞ্চের রায় বহল রাখে হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চে ফলে আগামী তিন মাসের মধ্যে কর্মচারীদের বকেয়া ডি এ দিতে হবে রাজ্য সরকারকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে এর আগে বকেয়া ডিএ দাবিতে স্যাটে মামলা করেছিল রাজ্য সরকারের কর্মচারীরা সুয়েব কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নয় রাজ্যের মুখ্য সচিবকে তিন মাসের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় স্যাট কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি এরপর যখন হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি তখনই ডিএ মামলায় স্যাটের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এদিকে আদালতে দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে বকেয়া ডিএ মেটানো হলো না রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগে মামলা করেছিল ইউনিটি ফোরাম নামে একটি সংস্থা সেই মামলায় এদিন আদালতের হলফনামা জমা দিয়ে রাজ্য সরকার জানায় আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয় সপ্তম বেতন কমিশনের আওতায় ফের দিয়ে বেড়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের একত্রিশ নয় চৌত্রিশ শতাংশ হারেই এখন মহার্ঘ পাতা পাচ্ছেন তারা যে চব্বিশ ঘন্টা একটা আর্টিকেলে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে রাজ্য এবং হাইকোর্টে হলফনামা জমা দিতে গিয়ে কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়